উলাইকাহুম খায়রুল বারিয়া, ভালোর চাইতে আরো বেশি ভালো ব্যক্তি হলো তারা। আল্লাহ কারা? আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করেছে, আল্লাহ পাক বলতেছেন এরা ভালোর চাইতে আরো বেশি ভালো। ও আল্লাহ, ভালোর চাইতে আরো বেশি ভালো। এখন ওই বান্দাগুলার অবস্থাটা কেমন হবে, বান্দাগুলা কোন জায়গায় কিভাবে কিভাবে থাকবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ভালো মানুষগুলার পুরস্কার হইল, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাদেরকে কিছু পুরস্কার প্রদান করব। আল্লাহ, আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলতেছেন, জান্নাতু আদনিং, এ পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। এত আস্তে সুবহানাল্লাহ বলছেন, আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিং, তাদের পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। এখন বাবারা, এই চট্টগ্রাম ইউনিভার্সিটির এই প্রথম গেটের মধ্যে কোনো ছাত্র যদি পড়ালেখা করার জন্য কুমিল্লা থেকে আসে, সে আসার পরে যদি কোনো এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো সিট না পায়, সে একটা বাসা তালাশ করে, করে না? এখন তাকে যদি বলা হয় এ বাসার জন্য বাসা ভাড়া দেওয়া লাগবে মাসে 3000 টাকা, কত হাজার? 3000 টাকা ভাড়া দেওয়া লাগবে। এবার 3000 টাকা ভাড়ার কথা যখন শুনল, সে বলবে, 3000 টাকা যে তো ভাড়া দিব, আমি কোন ঘরের মধ্যে থাকবো, গড়টার পরিস্থিতি আমাকে একটু দেখতে হবে। এবার ঘরের মধ্যে যাওয়ার পরে সে যখন দেখে গড়টা এমন এমন সুন্দর, 3000 টাকার উপযুক্ত, এবার বলে, ঠিক আছে, আমি 3000 টাকায় রাজি। এবার আল্লাহ পাকের পেয়ারা হাবিব যখন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন পর্যন্ত আয়াত নাযিল হয়, সাহাবায়ে কেরামের কাছে যখন নবী এ আয়াতের তর্জমা করেছেন, সকল সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল আদন প্রদান করবেন। নবীজি, জান্নাতুল আদনটা দেখতে কেমন আমাদের তো একটু জানতে মনে চায়। আল্লাহর হাবিব, আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন হবে? এবার রাসূল বলে দিচ্ছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদনটা এত সুন্দর, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হাদিসটা নকল করতে গিয়ে শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি উনি সুন্দর করে হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, ওই নহরটার মধ্যে এক প্রকারের পানি প্রবাহিত হবে না, ওই নহরের মধ্যে চার প্রকারের পানি প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, চার প্রকারের পানিটা কেমন পানি? আল্লাহর হাবিব বলতেছেন, এক নম্বর পানির নাম হলো ইন্না আগতইনা কাল কাউসার, এক নম্বর পানি হলো কাউসারের পানি, দুই নম্বর পানি, ওই পানিটা হইল সারা বান্তাহুরা, ওইটার নাম হলো পবিত্র পানি, তিন নম্বর পানি, ওই পানিটার নাম হলো জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ, আর চার নম্বর পানি, ওই পানির নাম হলো জান্নাতের মধু। মুসলমান, ওই জান্নাতটা এত সুন্দর। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার, আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে তাফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান নুরুল ইরফানের মধ্যে আপনি তালাশ করে দেখবেন, আয়াতের তাফসির সূরা বাইয়ানা 7 এবং 8 নম্বর আয়াতের তাফসির অত্যন্ত সুন্দরভাবে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী উনি সুন্দর করে বলতেছেন, ও মুসলমান ইমানদার, ওই আমার আলা আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী বলে, সাহাবীরা, তোমার নবীর শান, আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ারা ফানা লাকা যিক্রাক, আল্লাহ পাক সম্মান বুলন্দ করে দিয়েছেন, অধিক বানিয়ে দিয়েছেন। শোনো, কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা। আমার রসুল বলতেছেন, যখন আমার সাহাবাই কেরাম আমি নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন থাকবো, তখন আমার আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবাই কেরাম, শোনো রে, যদি আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার উম্মতকে আপনি কতদিন জান্নাতে রাখবেন, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ বলতেন যদি 1 বছর, আমি নবী বলতাম 10 বছর, কারণ আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ যদি বলতো 10 বছর, আমি নবী বলতাম, আল্লাহ আমার উম্মতকে 100 বছর রাখেন। আল্লাহ পাক যেন, আমি নবী দ্বিতীয়বার আল্লাহর কাছে যেন কোনো অবজেকশন না জানানো লাগে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, হলিদিনা ফিহা আবাদা, ও নবী আপনার উম্মত ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, 1 সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করলে আপনার উম্মত আর বাহির হবে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং যাদের প্রতি আমার আল্লাহ খুশি, আল্লাহর প্রতি যারা খুশি। ও মুসলমান, আল্লাহ
আল্লাহর প্রতি কারা খুশি আপনাকে যদি প্রশ্ন করা হয়, ওই প্রশ্নটা করলে আপনার উত্তর হবে আল্লাহর প্রতি খুশি তো আউলিয়া কেরাম, আল্লাহর প্রতি খুশি তো আমরা বান্দারা। কিন্তু মুসলমান একটা বার আপনার চিন্তা করা প্রয়োজন, আল্লাহ যে আল্লাহর প্রতি আপনারা সবাই খুশি, ঠিক না? আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না? আল্লাহর প্রতি খুশি না? কারা কারা খুশি আছেন? ডান হাত সোজা করে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এটা খুশির আওয়াজ না? খুশির আওয়াজ ইমানি আওয়াজ হবে, জজবাওয়ালা হবে। আমার হুজুররা ওনারা এখানে বসে আছেন, দুই একটা কথা বলতে তো একটু যাচাই করে আপনাকে বলতে হবে, আমার থেকে শুনতে হবে, ঠিক না? তা আমি যদি বলি আপনারা যদি আওয়াজ না করেন আমার কাছে ভালো লাগবে না। এখানে যে জায়গাগুলো আছে এখানে একটু পেছনে মানে এগুলা বিষয় দেওয়ার ব্যবস্থা করেন আপনার কষ্ট করে। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান। বলেছেন ওই জান্নাতে তারা থাকবে যাদের প্রতি আল্লাহ খুশি এবং যারা আল্লাহর প্রতি খুশি। আয়াতে কারিমার তাফসীরটা অত্যন্ত সুন্দর, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ আমাদের প্রতি খুশি কি না? কীভাবে খুশি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর হ্যাঁ আমি এই এই কাজ করেছি, এই কারণের এই কাজের কারণে আল্লাহ আমার প্রতি খুশি। কেউ বলতে পারবে আল্লাহ কার প্রতি খুশি বলতে পারবে? এক নম্বর, আল্লাহ আমাদের প্রতি না খুশি থাকার কারণ হলো আমাদের খাবারের ভিতরে হালাল নাই, সব হারাম। কি কথা বলেন না কেন? হালাল খাবার খাইতেছেন, নিজে চিন্তা করে দেখেন, এখান দিয়ে না হোক ওইখান দিয়ে, ওইখান দিয়ে না হোক এখান দিয়ে আপনার খাবারে হারাম ঢুকে যাচ্ছে। হয় সুদের টাকা, নয় ঘুষের টাকা, নয় ডিপিএস লাইনের টাকা। মা কথা বলে না কেন? ঠিক না? হারাম আছে না? এজন্য দেখেন গত 10 বছর পর্যন্ত কত দোয়া করতেছেন, একটা দোয়াও কবুল হচ্ছে না। কারণ এক নম্বর শর্ত, আপনার দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত আপনার পেটের ভিতরে হালাল খাবার নাই, সব হারাম। কথা বলেন না কেন? আমার মুসলমান ইমানদার ভাই বাবারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত মহাব্বতের সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম, যারা আল্লাহর প্রতি রাজি খুশি, এবং আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এবং যারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করে। হে আমার চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরত আলী আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহির 87তম উরুস মুবারকের মাহফিলে যারা এসেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রতি আমরা সবাই খুশি হতে পারি, কিন্তু আমাদের প্রতি আমাদের মনিব এখনো খুশি নাই। কেন? কেন যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, আমাদের সর্বপ্রথম আওয়াজ আসবে আমাদের কর্মকাণ্ডগুলা আল্লাহকে খুশি করার জন্য কোনো কর্মকাণ্ড হচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য এমন কিছু কাজ তোমাদেরকে করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কাজটার কথা আপনার কাছে জানতে চাই। এবার আমার রসুল বলতেছেন, ক্বালান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিবেন ওই মনিবকে খুশি করানোর জন্য। আপনি আপনার আম্মা আব্বারও খুশি করানো লাগবে, আমার আলোচনার ধারাবাহিকতা ওই দিকেও যাবে, আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের দিকেও যাবে। আবার তাদেরকে কেউ অ্যাঙ্কার করলে, তাদের ব্যাপারে বাজে মন্তব্য করলে কি হবে সেদিকেও যাবে। আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহকে খুশি করার জন্য আমার নবী যে যে কাজগুলা করার কথা বলেছেন, আমরা সেই সেই কাজগুলা করার দরকার আছে না নাই? মহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? সাবাই কারাম বলি, আর সুরাল্লাহ, ও গো মায়ার নবী, আল্লাহকে খুশি করার জন্য কি কি কাজ করা লাগবে? নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহকে খুশি করার জন্য তিনটা কাজ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা কাজ কি আপনি নবীর কাছে জানতে চাই? নবী আমার বলতেছেন এক নাম্বার কাজ হলো ওয়া তাকরাউল কোরআন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা, ওয়া ইবাদাতিস সালাত, এবং আল্লাহর ইবাদত নামাজ আদায় করা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করা। এ তিনটা কাজ যারা করতে পারবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি থাকবে। ও মুসলমান, এত সুন্দর করে এই মাহফিলটার ইন্তেজাম করা হলো, শুধু এটা মাজারের মাহফিল নয়, উরুস মাহফিল নয়, সুন্নি সম্মেলন নয়, এটার আন্ডারে মাদ্রাসা আছে না নাই?
কথা বলেন, হেফসখানা আছে না, এফতেদায়ী মাদ্রাসা আছে না, সবাই মনে করবে মাদারের মধ্যে এ মাহফিল করে মনে হয় টাকা কামানোর একটা ধান্দা। না রে মুসলমান, না, এগুলার মাধ্যমে টাকা কামানোর কোনো ধান্দা নয়। যে টাকাগুলা দিয়া এত সুন্দর করে মাজারের মধ্যে দানগুলা করতেছ, তাইলে বোঝা যায় মাজারওয়ালা কোনো টাকা খায় না, টাকাগুলা মাদ্রাসার কাজে ব্যয় করানো হচ্ছে। আমি মনে করি যে মাজারের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, ওই মাজারের টাকাগুলাই মনে হয় খাদেমরা খায়। মাদ্রাসা যদি কোনো মাজারের আন্ডারে থাকে তাহলে মনে করবেন এটা হক, আর নচেত এ মাজারের টাকাগুলো দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। আজকের এ মাজারের আন্ডারে মাদ্রাসা আছে, আমি কোনো মাজারের আন্ডারে মাহফিল যদি রাখি, আমি চিন্তা করি আগে জিজ্ঞাসা করি আন্ডারে মাদ্রাসা আছে কি না। না যদি থাকে তাহলে ওই মাজারের মাহফিলে আগে তাদেরকে সাইজ করে দেই। কেন কেন, একটাই কারণ হলো একটা কারণ, মাজারের মাহফিলে যত টাকা পয়সা, এ টাকা পয়সাগুলা নিজের পকেটে না ঢুকাইয়া এগুলা মাদ্রাসার কাছে তারা ব্যয় করে। আবার যদি টাকা তো শর্ট হয়, আবার তাদের নিজের পকেটের টাকা মাদ্রাসায় লাগানো লাগে। এই কথা বুঝতে হবে, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ইমানদার, আমার যে মাদার কমিটির ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা মাদারের মাহফিলে এসেছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনাটা একটু নিম্নবর্তী হতে পারে, কারণ মানুষ ছোট, হুজুরও ছোট, দাঁড়িয়ে ওঠে নাই। সভাপতি না জানি কে জানি আমার রুমে দেয়া বলতেছে, আপনারা কেন জানি ছোট হুজুর দাওয়াত দিছে, দাঁড়িয়ে ওঠে নাই। মানুষ বলে এত ছোট হুজুর কি লেগে দাওয়াত দিছে। আমি হুজুরও না, আমি একজন তালেবুল ইলম, মাদ্রাসার শিক্ষার্থী, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক কুমিল্লাতে আমাকে দিয়ে ছয় ছয়টা মাদ্রাসা করাইছেন। আমার কুমিল্লাতে এখনও ছয়টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। পড়েন এই মাদ্রাসাগুলোর খেদমত আমি করতেছি শুধু আপনাদের দোয়ার বরকতে। ও মুসলমান, চিন্তা করবেন আলোচনাটা কোন দিকে, যে একটু ধারাবাহিকতা, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কয়টা কাজ? জোরে বলেন না, জোরে বলেন না, কয়টা কাজ করা লাগবে? কুমিল্লার হুজুর তো আপনারা কি আলোচনা শুনবেন এটা আমার জানা নাই। আমি কিন্তু এই মাজার জিয়ারত করে গিয়েছিলাম 2019 সালে, যখন ভার্সিটি টেস্ট পরীক্ষা দিতে আসছিলাম, তখন আমি জিয়ারত করে এখান থেকে গেছি। কারণ আমরা কুমিল্লাতে যে কোনো কাজে যাওয়ার আগে হজরত শাহ আবদুল্লাহ গাজীপুরের মাজার জিয়ারত করি, কুমিল্লার বাদশাহ আমরা জিনাকে মনে করি। তো আমি তো আশেপাশে আগের রাত্রেতে ওইখানে একটা বড় ভাইদের বাসায় ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছি এখান দিয়ে মাজারটা আছে। চিন্তা করলাম ওইখানে তো জিয়ারত করতে পারলাম না, এখানটা জিয়ারত করে যাই। এখন দিয়ে এখানে জিয়ারত করছি আর এখান দিয়ে কবুল করে ফেলছে, এখানে আজকে ওয়াজ করা লাগতেছে, আলহামদুলিল্লাহ। পড়েন, খুব কষ্ট হয়। গতকালকে কুমিল্লা নাঙ্গলকোটে দুইটা মাহফিল ছিল, আগামীকালকেও কুমিল্লাতে দুইটা মাহফিল। তো দূরে বিদায়। ওই যে আমাদের হাশিমিয়া দরবার শরীফের যে শাহজাদা হুজুর কাজী মোহাম্মদ নহিমুদ্দিন হাশিমি হুজুর, উনি দাওয়াত করাতে আর নচেত বেশি দূরের মাহফিলগুলোতে আসতে আমাদের খুব কষ্ট হয়। গাড়ি জার্নি করে এত দূরে আসা যায় না, অনেক কষ্ট হয়েছে আসতে। তবুও চেষ্টা করব আপনাদেরকে আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি হাসিলের জন্য যে আলোচনাগুলো শোনানোর প্রয়োজন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনার ধৈর্যের সাথে শুনবেন, পড়েন ইনশাআল্লাহ। আপনার কর্নারে যারা আছেন আপনারা কেমন জানি কিফটা আমি করি ইনশাআল্লাহ, পড়েন সুবহানাল্লাহ বলতে বললে কেমন জানি কিফটার মতো ইনশা সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই আওয়াজগুলো ভালো লাগে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল এবং কৃপণ উম্মত হচ্ছে তারা, আমি রসুলের উপর দুরুদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো নিস্তব্ধ রাখে যারা। আপনারা আল্লাহ এবং তার রসুলের প্রশংসা যখন করা হবে জবানকে বোবার মতো রাখবেন না, কারণ হয়তো বা আজকে এখান থেকে যাওয়ার পর বাড়িতে গিয়ে যখন ঘুমাবেন সকালবেলা উঠে আপনার জবানকে বোবাও পাইতে পারেন, আবার আপনি ইন্তেকাল করেছেন এমনও ঘটনা ঘটতে পারে। তো যা সুযোগ আছে, নসিবে আছে, এখানে আদায় করে যান। হয়তো আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করবে, ঠিক না? তো যা শিখবেন, কারণ ছোটো মানুষ তো, এ জবান দিয়ে যা বের হবে সবচেয়ে ভালো বের হবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না। তা আমার কথা থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা মানবেন, যেটা অপছন্দ হবে সেটা বর্জন করবেন। পরেন ইনশাআল্লাহ, আর জোরে পড়েন না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য কাজ কয়টা? এক নম্বর তাকরাউল কোরআন, কি তেলাওয়াত করা। দুই নম্বর ওয়াইবাদাতি সলাত, কি আদায় করা? আল্লাহর ইবাদত, নামাজ আদায় করা। আর তিন নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আম্মা